সবাইকে অবাক করে দিয়ে এবার হিন্দি বিগ বসে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত জাহান। এক্সাইটেড তার সকল ফ্যানেরা। বিতর্কের অপর নাম যেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। অন্যদিকে বহুল বিতর্কিত টেলিভিশন শো হলো বিগ বস হিন্দিটা। এরপর এই দুই বিতর্ক এক হতে চলেছে। হিন্দি বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবেই যোগ দিতে যাচ্ছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। আপাতত পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে, ভারতীয় একটি গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে কথা বলতে সংবাদ মাধ্যমটি নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করলে হ্যাঁ বা না কোনোটি বলেননি। তৃণমূলের এই সাংসদ বলেন, এ নিয়ে এখনই আমি কোনো রকম মন্তব্য পেশ করতে চাচ্ছি না। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিক বিতর্কের মুখে সবসময় পড়েছেন নুসরাত জাহান। মূলত এর শুরুটা হয় নিখিল জৈনকে বিয়ে করার মধ্যে দিয়ে। পরবর্তীতে নায়ক যশের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে তুমুল সমালোচনার জন্ম দেন এই অভিনেত্রী। আর এই আগুনে ঘি ঢালেন অন্তঃসত্ত্বা হয়ে, কারণ তার অনাগত সন্তানের বাবা কে হবে তা পুরোপুরি নুসরাত জাহান একটুও বলেননি সেই সময়ে। যদিও পরবর্তীতে বিতর্ক উপেক্ষা করে স্বামী যশ ও সন্তান নিয়ে ভালো সময় পার করছেন এখন নুসরাত জাহান। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে মনোযোগ দিয়েছেন এই টলিউড অভিনেত্রী। এবার বিগ বস প্রতিযোগিতায় নাম লেখানোর খবরে আলোচনায় উঠে এলেন আবারও এই অভিনেত্রী। বিগ বস হাউজে কারা কারা নুসরাতকে দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।